মজার পাঠশালা, হাতে খড়ি হবে অনলাইনে। প্রিয় শিক্ষার্থীবৃন্দগণ, আমরা এখন আলোচনা করব ব্যবসায়ী আওতা ও প্রকল্পের সম্পর্কে। আসলে আমরা বর্তমান আধুনিক ব্যবসাকে তিনটি ভাগে ভাগ করে থাকি। একটি হচ্ছে শিল্প, একটি হচ্ছে বাণিজ্য, বাণিজ্য অন্যটি হচ্ছে প্রত্যক্ষ সেবা। তো শিক্ষার্থী বন্ধুরা, আমি বলছি শিল্প, বাণিজ্য, প্রত্যক্ষ সেবা। তাহলে এই যে শিল্পগুলো, এগুলোর মধ্যে আসে হচ্ছে প্রজনন শিল্প, প্রজনন শিল্প। তা প্রজনন শিল্পের কাজটি কি? যে নতুন কিছু উন্নত থেকে উন্নততর জিনিস আবিষ্কার করা। তো আমরা এখন উদাহরণস্বরূপ বলতে পারি যে কোনো একটি প্রতিষ্ঠান বা শিল্প কি করে, ওই কিছু ফসল উৎপাদন করে, উৎপাদন থেকে সেগুলোকে আবার সংগ্রহ করে, সংগ্রহ করার পর সেখান থেকে ভালো ফল স্বরূপ কিছু সংগ্রহ করে এবং ওটার থেকে ভালো কিছু উৎপাদন করে। তো তারপরে যেটি আসে নিষ্কাশন শিল্প, নিষ্কাশন শিল্প। তো নিষ্কাশন শিল্পের কাজটি কি? নিষ্কাশন শিল্পের কাজটি হচ্ছে কোনো, যেমন সুবিধা ভোগ করানো, যেমন গ্যাস উত্তোলন, তারপরে কয়লা উৎপাদন ইত্যাদি। তো তারপরে যেটি আছে নির্মাণ শিল্প, নির্মাণ শিল্প। তো নির্মাণ শিল্পের কাজটা কি? রাস্তাঘাট, দালান কোটা ইত্যাদি তৈরি করা। তারপরে সে উৎপাদন শিল্প, শিল্প। উৎপাদন শিল্পের কাজ কি? বিভিন্ন রকম কাঁচামাল তো ক্রয় করে সেটাকে পণ্যতে রূপান্তরিত করা। তারপর যেটি আসে বাণিজ্য, বাণিজ্যের মধ্যে যেটি আসে যে পণ্য বিনিময়, অর্থাৎ পণ্য ক্রয় বিক্রয় করাকেই পণ্য বিনিময় বলে। তারপর যেটি আসে পরিবহন, গুদামজাত, তারপরে ব্যাংকিং, বিমা, বিজ্ঞাপন ইত্যাদি হচ্ছে বাণিজ্য ব্যবসায়ের কাজ। তো প্রত্যক্ষ সেবা বলতে বুঝি যে আইনজীবী, ডাক্তারি। তো প্রত্যক্ষ সেবাটা হচ্ছে এরকম যে এখানে ব্যবসায়ী সেবা বলতে বোঝানো হয়েছে যে অর্থের বিনিময়ে যে সেবাটা পাওয়া যায়, অর্থাৎ ডাক্তারি বলি আমরা। তো ডাক্তার, একজন ডাক্তার যখন সেটি ব্যবসা করে তখন কিন্তু সে সেবা প্রদান করে, অর্থাৎ সেবামূলক প্রতিষ্ঠানে কিন্তু সেবা দান করা হয়। কিন্তু এখন ডাক্তার যখন ব্যবসায়িক প্রত্যক্ষ সেবা হয় তখন কি হয়, ডাক্তার কিন্তু নির্দিষ্ট পরিমাণ টাকার বিনিময়ে সেবা প্রদান করে। তো আমরা তাহলে পুনরায় আবার আলোচনা করি যে ব্যবসায়ের আওতা ও প্রকারভেদ গুলো কি। তার মধ্যে একটি হচ্ছে শিল্প, বাণিজ্য, আর একটি হচ্ছে প্রত্যক্ষ সেবা। তো শিল্পের মধ্যে যেগুলো আসে, প্রজনন শিল্প, নিষ্কাশন শিল্প, নির্মাণ শিল্প, সেবামূলক শিল্প, উৎপাদন শিল্প। তারপরে আসে ব্যবসায়ী, দুঃখিত বাণিজ্য, বাণিজ্যের মধ্যে যেটি আসে যে পণ্য বিনিময়, অর্থাৎ ক্রয় বিক্রয়, পরিবহন, গুদামজাতকরণ, ব্যাংকিং, বিমা ও বিজ্ঞাপন। তারপরে যেটি আসলো যে প্রত্যক্ষ সেবা, প্রত্যক্ষ সেবার মধ্যে থাকে আইনজীবী, তারপরে আসে ডাক্তারি, প্রকৌশলী ইত্যাদি।